অংশমান একে বলেছি, তাই একটা সুন্দর অটো নিয়ে আমরা রওনা হয়েছি। আজ চেন্নাইয়ের কালীবাড়ি, ম্যাড্রাস কালীবাড়ি এবং চেন্নাইয়ের বিভিন্ন রাস্তা, টিনগর, সেখানকার শপিং এরিয়া সব কিছু ঘুরে দেখব এবং রাস্তাঘাট সবই আজকে ঘুরব। চেন্নাইয়ের বিভিন্ন এলাকা যতটুকু অটোতে করে ঘোরা সম্ভব। তো চলুন, আমার এই ভিডিওটা অবশ্য শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমাকে জানাবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যারা আমার চ্যানেল পেজে নতুন। চলে এসেছি ম্যাড্রাস কালীবাড়ি। দেখুন বাংলায় লেখা রয়েছে ম্যাড্রাস কালীবাড়ি। চলুন ভেতরে যাই, মায়ের দর্শন করব এবং এই কালীবাড়ি ঘুরে দেখব। ম্যাড্রাস কালীবাড়ি ঘোরা হয়ে গেল, এবার চেন্নাইয়ের বিভিন্ন এলাকা, রাস্তাঘাট এবং টিনগর বলে এখানে একটা জায়গা আছে যেখানে কলকাতার গড়িয়াহাট এবং দিল্লির করোলবাগের মতন বিজনেস এরিয়া, যেখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে রাস্তার উপর, প্রচুর স্টল, এমনিতেও প্রচুর দোকান বড় বড়, সেখান থেকে সকলে শপিং করে, মার্কেটিং করে, নানান কিছু খাবারের দোকানও আছে। চলুন সেই সব এলাকা সব ঘুরে দেখি।
আমরা চলে এসেছি টিনগর শপিং এরিয়ায়। এখানে খুব বড় বড় শাড়ি জামা কাপড়ের দোকান এবং রাস্তার ধারে ছোট দোকান বিভিন্ন কিছুই আছে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, ট্রাফিক জ্যাম। এবার যেখানে শপিং এরিয়া সেই জায়গাটাতেও গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা এখানকার একটা বড় সিল্কের দোকান, সিল্কের শাড়ির দোকান, কুমারান সিল্ক। দেখছেন ঘড়িতে ঘন্টা বাজছে 8টা বাজার, 8টা বাজার ঘন্টা শুনতে পাচ্ছেন। অটো করে চেন্নাই ঘুরতে বেরিয়েছিলাম আজকে। বিভিন্ন রাস্তা, অনেক দোকান, বাজার, অনেক কিছু দেখলাম। চেন্নাই কালীবাড়ি দেখলাম, খুব ভালো লাগলো, একদম অন্যরকম, খুব সুন্দর। চেন্নাইকে বেশ মোটামুটি আমার ভালোই বেসে ফেললাম, এত সুন্দর লাগলো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানাবেন আপনারা। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে।